নির্বাচনী প্রচারক লৈ কংগ্রেস বিজেপির মাজত অব্যাহত তীব্র বাকযুদ্ধ। পরস্পরক জনসাধারণের ওসরত হেয় প্রতিপন্ন করার চেষ্টা অব্যাহত রাখিছে দুয়োটা দলে। ঝাড়খণ্ডর পালামু আর গুজরাটের নির্বাচনী সভাত কংগ্রেস নেতা রাহুল গান্ধীক তাচ্ছিল্য করাক লৈ এইবার প্রধানমন্ত্রী মোদীক উভতি ধরে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। রাহুল গান্ধীক চেহেজাদা আখ্যা প্রধানমন্ত্রী মোদীর, সংরক্ষণ ব্যবস্থাক লৈ চেহেজাদাক প্রত্যাহ্বান প্রধানমন্ত্রীর, এসটি এসসি ওবিসির সংরক্ষণ কর্তন করে মুসলমানক দিয়ার ষড়যন্ত্র। নির্বাচনী সভাত ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে যে দলিত পিছপরা শ্রেণী আর আর্থিকভাবে দুর্বল শ্রেণীর উপর লুণ্ঠন চলাই ধর্মর ভিত্তিত মুসলমানক সংরক্ষণের সুবিধা প্রদানের পরিকল্পনা করেছে কংগ্রেসে। রাহুল গান্ধীক চেহেজাদা আখ্যা দিয়ে মোদিয়ে রাহুলের কংগ্রেসক প্রত্যাহ্বান জানায় যদিহে সাহস আছে কংগ্রেসে ধর্মর ভিত্তিত সংরক্ষণের ব্যবস্থা নকরে বলে লিখিত রূপত ঘোষণা করক। দলিত সমাজ, আদিবাসী সমাজ, পিছড়ে সমাজকে লোক, সামান্য বর্গের গরিব লোক জিনকো আরক্ষণ মিলা হয় উস আরক্ষণ মে সে লুট চলাকর ধর্মকে আধার পর তুম মুসলমানো কো আরক্ষণ দেনা চাহতে হো। কংগ্রেস কে শাহজাদে কো, কংগ্রেস পার্টি কো চুনৌতি দেতা হুঁ, আগর উনমে হিম্মত হয় তো ঘোষণা করে কি বে কভি ভি ধর্ম কে আধার পর না আরক্ষণ কা দুরুপয়োগ করেঙ্গে। ইপিনে রাহুল গান্ধীক চেহেজাদা আখ্যা দিয়াক লৈ প্রধানমন্ত্রী মোদীক উভতি ধরে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীয়ে। গুজরাটের এক নির্বাচনী সভাত ভাষণ দিয়ে প্রিয়ঙ্কায় কয় কংগ্রেসের চেহেজাদাই 4000 কিলোমিটার খোজকাড়ি অতিক্রম করেছে। বিজেপির সহেন শাহ নরেন্দ্র মোদীয়ে বিলাসী জীবন কটাইছে প্রাসাদত, সাধারণ নাগরিকর দুঃখ দুর্দশার উমান মোদীয়ে কেনেক পাব। ও মেরে ভাই কো শাহজাদা বলতে হ্যাঁ, मैं उनको बताना चाहती हूँ ये शहजादे 4000 किलोमीटर पैदल चले हैं। कन्याकुमारी से कश्मीर तक आपकी समस्याओं को सुनने के लिए चले हैं। और एक तरफ आपके शहंशाह नरेंद्र मोदी जी महलों में रहते हैं, आपने कभी टीवी पे उनका चेहरा देखा है? একদম সাফ সুতরা সফেদ কুর্তা, এক দাগ নহি হে ধুল কা। বিজেপির একাংশ নেতাই রাজপুত মহিলাসকলক অপমান করার পিছতে মোদীয়ে তেওঁলোকৰ বিৰুদ্ধে কোনো ব্যৱস্থা নললে বুলি অভিযোগ করে কংগ্রেস নেত্রীগৰাকীয়ে। শনিবারে উত্তর প্রদেশের আগ্রাত রোড শোত ভাগ লৈ প্রিয়ঙ্কা গান্ধীয়ে বিজেপির প্রলোভনের জালত ভরি নিদিবলৈ জনসাধারণের প্রতি আহ্বান জানায়। নেশনেল ডেস্ক, এনকে টিভি।